পূর্ব ইউরোপে দক্ষিণ ককেশাসের বিরোধপূর্ণ এলাকা নাগোর্নো কারাবাখকে কেন্দ্র করে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে। এই অঞ্চল নিয়ে দুটো দেশের মধ্যে এর আগে থেকে উত্তেজনা তৈরি হয়েছে, সামরিক সংঘাতও হয়েছে, কিন্তু সেগুলো সবই ছিল সীমিত পরিসরে। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুটো দেশের সামরিক বাহিনীর মধ্যে শুরু হওয়া এবারের যুদ্ধ আগের সংঘাতগুলোর তুলনায় ভিন্ন। বর্তমান সংঘর্ষের মাত্রা, ধরন এবং আন্তর্জাতিক বিশ্বের প্রতিক্রিয়া, এসব কিছুই এই অঞ্চলকে সাম্প্রতিককালের সব উত্তেজনাকে ছাড়িয়ে গেছে। 27 সেপ্টেম্বর রোববার সকালে হঠাৎ করে শুরু হয়ে যাওয়া এই যুদ্ধে বড় বড় কামান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে। সংঘর্ষে এখন পর্যন্ত শতাধিক বেসামরিক নাগরিক এবং আর্মেনিয়ার বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে। আজারবাইজানের সামরিক খাতে কত ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বাকুর পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি, তবে ধারণা করা যেতে পারে যে তাদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যে জায়গাটি দখলে নিয়ে দুই দেশের মধ্যে এত যুদ্ধ চলছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেই কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার সেনাবাহিনী দখল করে নিয়েছিল। আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের, কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনীয়রা। দুটো দেশের এই এলাকাটি তাদের নিজের অংশ বলে দাবি করে। সাম্প্রতিক এই যুদ্ধ কেন শুরু হলো তার কারণটা খুব একটা পরিষ্কার নয়, তবে প্রকাশিত খবর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আজারবাইজানের বাহিনী বিস্তীর্ণ এই এলাকাটি পুনর্দখল করতে গেলে সর্বশেষ এই যুদ্ধের সূত্রপাত। আর্মেনিয়া 1992 সাল থেকে 1994 সালে যখন এই নাগোর্নো কারাবাখ দখল করে নেয়, তখন সেখান থেকে প্রায় 10 লাখ আজেরি উদ্বাস্তু হয়ে পড়ে। এরপর থেকেই এই অঞ্চলকে কেন্দ্র করে দুটো দেশের মধ্যে গত কয়েক দশকে বারবার কূটনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়, হুমকি দেয়া হয় একে অপরকে আক্রমণের। দক্ষিণ কাকেশাসের বড় বড় দেশগুলো প্রতিযোগিতায় লিপ্ত, জ্বালানির জন্য এটি গুরুত্বপূর্ণ অঞ্চল, ফলে নাগোর্নো কারাবাখের বাইরেও আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্তে সংঘর্ষ হচ্ছে বলে IGC বলেছে। দীর্ঘদিনের উত্তেজনার জের ধরে 2020 সালের জুলাই মাসে আর্মেনিয়া এবং আজারবাইজানের আন্তর্জাতিক সীমান্তে উত্তরাঞ্চলের সামরিক সংঘাতের ঘটনাও ঘটে, কিন্তু সেসব উত্তেজনা এবং সংঘর্ষ এবারের মতো এতটা তীব্র ছিল না। যদি এই যুদ্ধ হয় তাহলে কীরকম বিপদ হতে পারে? এর আগে আর্মেনিয়া এবং আজারবাইজানের বাহিনীর মধ্যে যতবারই উত্তেজনা তৈরি হয়েছে, কয়েকদিন পরেই সেগুলোকে নিয়ন্ত্রণে আনা গেছে। কিন্তু লন্ডনের গবেষণা প্রতিষ্ঠান চ্যাটাম হাউজে দক্ষিণ ককেশাসের বিশেষজ্ঞ এবং গবেষক লরেন্স বুয়ার্স বলেছেন, বর্তমান যুদ্ধের যে তীব্রতা সেটা দেখে ধারণা করা যায় যে এবার হয়তো সেরকম সম্ভব হবে না। যে অঞ্চলের জন্য লড়াই চলছে সেই নাগোর্নো কারাবাখের জন্য অধ্যুষিত এলাকায় ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালানো হয়েছে। 1990 এর দশকের পর সেখানে এই প্রথম এ ধরনের হামলার ঘটনা ঘটল। আর্মেনিয়া এবং আজারবাইজানের বেসামরিক এলাকাতেও হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে উভয় পক্ষ দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য ক্ষেত্র তৈরি করেছে। আর্মেনিয়ার সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আজারবাইজান। এছাড়াও এবার তুরস্কের পক্ষ থেকে আজারবাইজানকে যেভাবে সমর্থন দেওয়ার কথা বলা হচ্ছে সেরকম আগে দেখা যায়নি। এই যুদ্ধের মধ্যে তুরস্কের ভূমিকা কি? ভৌগোলিক কৌশলগত কারণে আজারবাইজান তুরস্কের গুরুত্বপূর্ণ অংশীদার। এ কারণে তুরস্ক বহু বছর আগে থেকেই আজারবাইজানকে নৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে জুলাই মাসের সংঘর্ষের পর তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে আজারবাইজানের সামরিক কর্মকর্তাদের যোগাযোগ আরও বৃদ্ধি পেয়েছে। এরপর দুটো দেশ মিলে যৌথ সামরিক মহড়াও চালিয়েছে। এবারের সংঘাত শুরু হওয়ার পর আজারবাইজানের প্রতি নিঃশর্ত সমর্থন প্রকাশ করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আজারবাইজানকে তারা সব ধরনের সহায়তা দেবেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুরস্কের পক্ষ থেকে আজারবাইজানকে বিভিন্ন রকমের সামরিক সহায়তাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধে যে তুরস্কের অত্যাধুনিক সামরিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হচ্ছে এ বিষয়ে তেমন একটা সন্দেহ নেই। আজারবাইজানের প্রতি আঙ্কারের এই অকুণ্ঠ সমর্থনে নিন্দা করেছে আর্মেনিয়া। তারা বলছে, এর ফলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। এই যুদ্ধের মধ্যে রাশিয়ার ভূমিকা। এই সংঘাতে রাশিয়ার ভূমিকা নানা রকমের, বিচিত্র এবং কখনো কখনো সেসব ভূমিকা পরস্পর বিরোধী। আর্মেনিয়ার সাথে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেদেশে রাশিয়ার সামরিক ঘাঁটিও রয়েছে। এছাড়াও নিরাপত্তাজনিত সংস্থা কলেকটিভ সিকিউরিটি ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে মস্কো আর্মেনিয়াকে নিরাপত্তা সহযোগিতা প্রদান করে থাকে।
কিন্তু এসব সম্পর্ক এবং সহযোগিতা রাশিয়াকে নাগর্নো কারাবাখে যুদ্ধে জড়ানোর সুযোগ করে দেয়নি, কারণ এই এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত বলে জানান চ্যাটাম হাউজের গবেষক লরেন্স বোয়ার্স। আজারবাইজান এবং আর্মেনিয়া উভয় পক্ষের কাছেই অস্ত্র সরবরাহ করে রাশিয়া। আজারবাইজানের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক অনেক ভালো। গত সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সংলাপের আয়োজনের প্রস্তাব দিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্মেনিয়া এবং আজারবাইজান সরকারের প্রতি এই সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর মধ্যেও কথা হয়েছে এবং তারা দুজনেই অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, এছাড়াও এই যুদ্ধ যদি শুধুমাত্র নাগর্নো কারাবাক অঞ্চল এবং তার আশেপাশের এলাকার মধ্যেই সীমিত রাখা সম্ভব হয়, তাহলে এই সংঘাতে রাশিয়ার জড়িয়ে পড়ার সম্ভাবনা কম, কারণ মস্কো দেখতে চাইবে যে তাদের অবস্থান নিরপেক্ষ। তবে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং তাতে তুরস্ক আরও বেশি করে জড়িয়ে পড়ে, তখন এই অঞ্চলে রাশিয়ার আধিপত্য খর্ব হওয়ায় আশঙ্কার কথা বিবেচনা করে রাশিয়া সেখানে সক্রিয় হয়ে উঠতে পারে। ফ্রান্সের অবস্থান। ফ্রান্সে জাতিগত বহু আর্মেনীয় বসবাস করে, যেখানে তুরস্ক সবসময় আজারবাইজানকে সমর্থন দিয়ে যাচ্ছে, ফলে এই সংঘাতকে কেন্দ্র করে ন্যাটোর এই দুটো মিত্র দেশের মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছে। টার্কিক এই অঞ্চলে যুদ্ধে জড়ানোর ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তুরস্কের যুদ্ধস্বরূপ কথাবার্তা নিন্দা করেছেন। মিস্টার ম্যাক্রো বলেছেন, নাগর্নো কারাবাখ পুনর্দখলে নেয়ার ব্যাপারে আজারবাইজানের যতটুকু সংকোচ ছিল, আঙ্কারা সমর্থনের কথা ঘোষণা করার পর সেটাও দূর হয়ে গেছে, যা ফ্রান্সের কাছে কিছুতেই গ্রহণযোগ্য নয়। এর জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলু ফ্রান্সের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন যে আজারবাইজানে আর্মেনিয়ার দখলদারিত্বে তারা সমর্থন দিয়ে যাচ্ছে। অন্যান্য দেশের ভূমিকা। তুরস্ক ছাড়া বাকি আঞ্চলিক এবং বিশ্বনেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছেন আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমন করার কথা। ইরান, জর্জিয়া এবং কাতার এতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। সর্বশেষ প্রস্তাবটি শেষে রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 29 সেপ্টেম্বর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে এ বিষয়ে মধ্যস্থতা করবে মিনস্কো গ্রুপ, যাদের সভাপতিত্ব করছে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নিরাপত্তা এবং সহযোগিতা বিষয়ক সংস্থা OIC। তবে গবেষকরা বলছেন, কূটনৈতিক আলোচনার ব্যাপারে বিভিন্ন দেশ কতটা আন্তরিক হবে সেটা কঠিন ব্যাপার, কারণ এই যুদ্ধ এমন এক সময়ে শুরু হয়েছে যখন সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে কি হতে পারে? চ্যাটাম হাউজের গবেষক লরেন্স বোয়ার্স বলেছেন, আজারবাইজান হয়তো খুব দ্রুত কিছু একটা পুনর্দখল করে নিয়ে সামরিক সাফল্য অর্জন করতে পারে, অথবা আর্মেনিয়ার বাহিনী আজারবাইজানের এই চেষ্টা নাশাত করে দিতে পারে, যুদ্ধবিরতিও হতে পারে। তবে এসবের যা কিছুই হোক না কেন, বর্তমান এই সংঘাতের কারণে যে অভ্যন্তরীণ স্থিতি বিনষ্ট হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেছেন, এই যুদ্ধ যদি বেশি সময় ধরে গড়ায় এবং তাতে একটি পক্ষের পরাজয় ঘটতে থাকে, তখন রাশিয়া এবং তুরস্কের পক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ হবে না। নাগর্নো কারাবাখকে কেন্দ্র করে দুটোর দেশের মধ্যে অমীমাংসিত বিরোধের কারণে যে বিপদ হতে পারে সে বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এবং ICG বহু বছর ধরেই সতর্ক করে আসছে। সর্বশেষ এই যুদ্ধ শুরু হওয়ার পর তারা বলছে, পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষের মধ্যে সমঝোতার জন্য রাশিয়াকে আরও বেশি সক্রিয় হতে হবে। সংস্থাটি বলছে, রাশিয়া যদি ঘোষণা করে দেয় যে যুদ্ধ না থামালে আর্মেনিয়া ও আজারবাইজানে তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে, তাহলে এই কাজটি অনেক সহজ হয়ে যেতে পারে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং এই যুদ্ধ সম্পর্কে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।